আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত সহজ, নির্ভরযোগ্য এবং স্বল্প খরচের পেশেন্ট ফ্রেন্ডলি একটি টেস্ট, ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি। এটি আমরা বন্ধাত্মক চিকিৎসায় কখন কখন ব্যবহার করে থাকি এবং এটির উপকারিতাটা কী সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি একটি খুবই প্রয়োজনীয় টেস্ট। এটি আমাদের এই বন্ধাত্মক চিকিৎসা প্রাথমিকভাবে আমরা অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট দেখে থাকি। মাসিকের প্রথম চার দিনের মধ্যে আমরা এই টেস্টটা করে থাকি। এই টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি তার ওভারিয়ান রিজার্ভটা কেমন আছে এবং তার ওভুলেশন ইন্ডাকশন দেওয়ার সময় তার কাজ কতটুকু হবে। এছাড়াও আমরা এই ট্রান্সভাজিনাল সোনোগ্রাফিটা আমরা ইউজ করে থাকি যখন একজন পেশেন্টকে আমরা ইন্ডাকশন দিই, তার ফলিকুলার সাইজটা কতটুকু হয়েছে সেটাকে বলা হয় ফলিকুলোমেট্রি। এটা করার সময় আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে থাকি। আর আমরা দেখি যে ওভুলেশন হয়ে গেছে কি না সেটাও আমরা এই ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে বুঝতে পারি। এখানে ইউট্রাস, এই ইউট্রাসের মধ্যে তার কোনো টিউমার আছে কি না, ওভারিতে কোনো সিস, টিউমার অথবা এন্ডোমেট্রিয়াম আছে কি না, অথবা টিউব ওভারিয়ান মাস আছে কি না, এটিও আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে, আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমরা বুঝতে পারি। এছাড়াও ট্রান্সভাজিনাল সোনোগ্রাফির মাধ্যমে আমরা টিউবাল প্যাটেন্সি টেস্ট করে থাকি, যেটাকে বলা হয় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। একটি ছোট্ট একটি ক্যাথেটারের মাধ্যমে আমরা ইউট্রাসের মধ্যে স্যালাইন দিয়ে থাকি এবং এই স্যালাইনটা টিউব দিয়ে যখন পাস করে তখন সেটা জরের পিছনে গিয়ে জমা হয় এবং আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে সেখানে কালেকশন দেখতে পাই। তখন আমরা মনে করি যে অ্যাটলিস্ট একটি টিউব তার প্যাটেন্ট রয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এই ট্রান্সভাজিনাল সোনোগ্রাফিটা আসলে বন্ধাত্মক চিকিৎসায় অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ টেস্ট এবং এই টেস্টের মাধ্যমে পেশেন্টকে আমরা আইডিয়া দিতে পারি এবং আমরা চিকিৎসায় সহযোগিতা আমরা করতে পারি। কাজেই আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, আপনার সাথেই থাকবেন এবং আপনাদের মতামত দিবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ।